আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেউ স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসে নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখেন আসলে আসলে গ্রামটা কত সুন্দর যায় না এটা হচ্ছে গ্রামের বাগান আর এই দিয়ে সামনে জমি আছে সেখানে গ্রামের মানুষজন ধান শুকাচ্ছে আর কাপড় সাপড় ও লাড়ে যেহেতু গ্রামগঞ্জে গাছপালা দিয়ে ভরা তাহলে বলেন গ্রামে কি আর রোদ পাওয়া যায় বাড়ির ভিতরে তো রোদ না থাকার আমরা বলি পাতার পাতারের মধ্যে সবাই একদম ধান শুকায় তারপরে কাপড় শুকায় তারপরে সব ধরনের কাজ করা করি হয় কি এখন হচ্ছে আমার বাড়িতে বইটি ধার দেওয়া আছে কেন জানেন আমরা এরকম করে বটিতে ধার দেই কালকে গত দুই দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না কারণ আমার হাজব্যান্ড এসেছিল আর ছোটো একটা দিন কাজে কর্মী দিনটা এতটাই বিজি ছিলাম যে ভিডিও করাও হয়নি ভিডিও আপলোডও করা হয়নি তাই জন্য হ্যাঁ আজকে ভিডিও শুরু করছি সকাল থেকে সকাল থেকে বলতে সকালবেলা মামা কালকে ভুড়ি ঠিক করে রাখছিল সেই ভুড়ি কাটবো আমি সেই ভুড়ি কাটার জন্য বড়িটাতে ধার দেওয়া কর্ক মুরগি নিয়ে এসেছিলো আমি সেটা কাটিয়ে ঠিক করে রেখে দিয়েছিলাম সেই কড়ক মুরগিটা হচ্ছে কাটার কারণে বটিটাতে ধার চলে গেছিলো আর এদিকে এগুলো হচ্ছে ছাগলের ভুড়ি মানে খাসির ভুড়ি খাসির ভুড়ি জানেনি তো অনেক পাতলা হয় আর আমরা গরু ভুড়ি ঠিক করার মতো লোক নেই এখন ধানের কাজ চলতেছে গ্রামে এখানে কলার পাতা করে গ্রামের মানুষজন করে সব কাজ আমিও কলার পাতা করে ভুড়ি কাটবো ঘুড়ি কেটে কলার মধ্যে রেখে দেবো আর কি গ্রামে এত কাজ লেগে গেছে মানে ধানের কাজ করতেছে লোকই পাওয়া যায় না আর আমরা আমার শরীরের কন্ডিশন সবাই তো জানে না আমার মাও অসুস্থ তার হাঁটুতে ব্যথা ওইভাবে বসে থাকতে পারে না আর ঠিক করতে গেলে ওতে প্রায় অর্ধেক দিন চলেই যায় আর ছোট দিন যেহেতু মনে হয় সারা দিনই চলে যায় তাই জন্য খাসির ভুড়ি আনা এটা কম করে আমি খাসির ভুড়িগুলো কেটে নিয়েছি যেহেতু খাসির ভুড়িও খেতেও ভালোই লাগবে স্বাদও লাগে সেরকম করে রান্না করতে পারলে কারা কারা এরকম করে ভুড়ি কাটে না অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে এরকম করে আমি ভুড়িগুলো কেটে নিচ্ছি ভুড়িগুলো কাটা হয়ে গেলে আমি একদম মশলা সব কিছু দিয়ে চুলার মধ্যে দিয়ে জাল করে রেখে দিব আমরা ভড়ি ফ্রিজে রাখি না কয়েকদিন ধরে জাল করে চার পাঁচ দিন ধরে চাল করি তারপরে ওখান থেকেই খাওয়া শুরু করে দিই বা রান্নাও করি তো এরকম করে আমরা তো বলি ভুঁড়ি ওই আপনারা কে কী বলেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন অনেকেই ভট বলেন শীতে দিন ভুঁড়ি তরকারি খেতে কিন্তু মন্দ না অনেক ভালো লাগে আর সেতে দিন আপনার হাঁসের মাংস বলেন সব ধরনের খাবারই অনেক টেস্টি আর এই যে নতুন চাল আসতেছি নতুন ভাত নতুন ধানের চালের ভাত খেতে সাথে সব কিছু দিয়েই ভালো লাগে সব কিছু নতুন বেরোচ্ছে আলু তারপরে সবই নতুন ফুলকপি বাঁধাকপি এই যে বেগুন আর এই যে দেখেন আমার ভুরিটা আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি আমার চুলাটা ওটাতেই রান্না পেলে করা হয় তবে চুলায় রান্না করলে একটা পরিশ্রম বেশি হয় জালটা ধরাতে কষ্ট হয় আর জাল ধরলে কোনো সমস্যা নেই আবার হচ্ছে যখন মাছতে যাবেন তখন কিন্তু কালির একদম বন্যা বয়ে যায় প্রচুর কালি হয় আর কালির মাজাটা কিন্তু খুব কষ্টদায়ক আর এগুলো কে কে চেনেন বা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো নাকি অনেক পুষ্টিকর এই সময় আমার জন্য খেতে খুবই ভালো তাই আমি এগুলো সেদ্ধ করছি যেহেতু আমি একা খাবো তো অল্প করেই সেদ্ধ করে নিছি আর যে এগুলোরও অনেক দাম বেড়ে গেছে সত্তর টাকা কেজি নিছে তো আমি এখন এগুলো সিলে তারপরে খাবো আমরা রংপুরের মানুষ এগুলোকে শ্যাক আলু বলি আর বইয়ের ভাষায় তো বলে মিষ্টি মিষ্টি আলু তো আমরা শ্যাক আলু নামেই বলি যে এটা হচ্ছে শ্যাক আলু খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা খেতে হয় আমরা অনেক সময় শুকনা মরিচ ভেজে তারপরে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে লবণ দিয়ে টেলে মানে একদম মেখে তারপর খাই আর এই তো বাজার ঘাট কালকে যেগুলো নিয়ে আসছিলো সব কিছু আমার রুমে গুছিয়ে রাখছি আমি আসলে গোসানোর ভিডিওটা করতে পারিনি যে আপনাদের সাথে একটু শেয়ার করব। সেটা করা হয়নি আর কাজের সময় না ভিডিও করতে ভালোও লাগে না তারপরে ঘরের মধ্যে যে বড়িটা এনে রেখে দিলাম বাহিরে ওই রুমে রান্নাঘরে সারাদিন খোলা থাকে বাচ্চারা খুলে রাখে কুকুর ঢোকার সম্ভাবনা থাকে গ্রামে তো কুকুর অনেক বেশি কালকে কুলি যা রান্না করছিলাম সেগুলো এখানে রাখ তারপরে হচ্ছে এটা আমার বোন ছোট বোন পাখিটা কিনে দিয়েছিলাম মেয়েকে খেলার জন্য এখানে আচার রাখা হয়েছে খাওয়াই হয়েছে প্রায় শেষের দিকে আমার আমি খাই শুধু মাঝে মাঝে একটু বমি বমি ভাব চলে আসলে টকটা খেতে ভালোই লাগে তারপরে এই যে আমাদের গ্রামের বাড়ি ঘর এই যে সকালবেলায় ঘুষিয়ে নিয়েছি বাড়িটা সুন্দর করে রুমটা গোসাইছি এই যে হচ্ছে আমার রুম বাড়িতে লোকজন নাই বললেই চলে আর এইদিকে চুলাটা একটু মুজবো ভাবতেছি এমনি শুকনো না একটা মুছে ফেলি কারণ রুটি করা হয়েছে শুধু আজকে সকালবেলা আর রুটিতে আটা বেশি দিলে এরকম হয় একটু চুলার উপরে আটা পড়ে যায় রান্নাঘরেও দেখেন রোদ চলে আসছে তারপরে এরকম করে চুলাটা দিন গ্রাম এলাকায় রোদটা বেশি পাওয়া যায় এই যে গাছ গোছালি তার ফাঁকে ফুঁকেও একটু একটু করে রোদ চলে আসে বাসার ভিতরে আমাদের রান্নাঘরের দরজায়ও রোদ চলে আসে উকি দিচ্ছে ভালোই লাগে বাড়ির উঠানে বসে রোদে বসে থাকা হয় আর ভিটামিন ডি খাওয়া হয় আর কি পাতারে গেলেও রোদ খাওয়া হয় আমরা বলি পাতার আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে জমি মাঝখানে আর কি খলান বানিয়ে সেখানে গ্রামের মানুষজন ধান শুকায় সেখানে কাপড়ও শুকায় দেখালে আমি তো তো ভালো করে একদিন দেখাবো এরপর ভিডিও করে আজকে তো এই তো কাজে বাজে জীবনটা শেষ মানে কাল দুই দিন ধরে কাজ করতে করতে অবস্থা খারাপ তারপরে ভাবলাম যে ঘরে মেঝেটাও একটু ঝাড়ু দিই আমাদের গ্রাম এলাকার ঘরের মেঝে এরকমই আমরা ঘরে মেঝে কাদা মাটি দিয়ে আমাদের গ্রামের মানুষজন এগুলো লেপে দেয় পাহলে নেপা ঘর নেপা তো যাই হোক এরকম প্রতিদিন ঝাড়ু দি দিয়ে ঝাড়ু দিতে হয় তারপরে ময়লা তুলে ফেলতে হয় তো এরকম করে আমি ঝাড়ু দিচ্ছি তো যারা এতক্ষণ ধরে ধৈর্য সেরে আমার ভিডিও দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে কমেন্ট করবেন কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন আজকে যদি আপনি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কলতলাটা দেখাই চলুন এই যে হচ্ছে আমাদের কলতলা এখানে মাঝে ঘষা করা হয় সব ধরনের হাড়িপাতিল যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ